আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুখিজ হ্যাপি ওয়ার্ল্ড। এটা একটা গোল্ডের চেইন, তো আজকে হঠাৎ করেই আমরা গোল্ড মার্কেটে যাব। তার পিছনে একটা কারণ আছে, সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আমি কিন্তু আজকে আপনাদেরকে শারজা গোল্ড মার্কেট সম্পূর্ণটা ঘুরে দেখাবো, সাথে আজকে গোল্ডের যে দাম সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আমার সাথে শারজা গোল্ড মার্কেট। এই তো আমরা চলে এসেছি শারজা গোল্ড মার্কেটে। এটা বাইরের একটি দৃশ্য। এখানে আমাদের গাড়িটা আমরা পার্ক করে এখন মার্কেটের ভিতরে চলে যাব। প্রত্যেক নারীরই খুবই আকর্ষণীয় এবং পছন্দের একটি জিনিস, সেটা হচ্ছে গোল্ড। খুব কম মেয়ে আছে যে কিনা গোল্ড পছন্দ করে না। আর আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই চমৎকার চমৎকার কিছু কালেকশন। এইসব গোল্ড মার্কেটগুলোতে আপনারা খুব কম ওজনের মধ্যে যেমন জিনিস পেয়ে যাবেন, ঠিক তেমনি অনেক ভারী ভারী জিনিসও কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে রয়েছে বেশ কিছু চুড়ির কালেকশন। খুবই সুন্দর ডিজাইনের কিছু ফিঙ্গার রিং। আর এদিকে কিছু ব্রেসলেটও আমরা দেখতে পাচ্ছি। করোনার জন্য কিন্তু এখন মোটামুটি সব মার্কেটগুলোতেই তেমন একটা ভিড় দেখা যায় না, তো আমরা এসেছি লোকজন তেমন একটা ছিল না, খুবই ফাঁকা ফাঁকা ছিল। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, অনেক দোকানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকাটা অ্যালাউ না, অর্থাৎ ভিডিও করা যায় না। আসলে এক একটা দোকানের এক একটা নিজস্ব ডিজাইন থাকে, তো ভিডিওর মাধ্যমে এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে অন্যরা তাদের সেই ডিজাইনটা ফলো করতে পারে, নকল করতে পারে। এই জন্যই মূলত বড় বড় যে গোল্ডের দোকানগুলি আছে সেখানে ভিডিও করাটা নিষেধ। আমি বাংলাদেশ থেকে প্রায় 5 বছর আগে একটা গলার চেন কিনেছিলাম, তো চেনটা আসলে এখন মনে হচ্ছে যে আমার জন্য এটা উপযুক্ত না, কারণ এটা গলার সাথে একদম বেজে থাকে। আরেকটি হচ্ছে এটার ডিজাইনটা খুলে খুলে গেছে। তাই আমি আজকে এটা গোল্ড মার্কেটে নিয়ে এসেছি, একটু ওজনও করাবো আর ইমিরেটসের এসব গোল্ডের দোকানে এটার কেমন দাম আসে সেটাও একটু আমি যাচাই করব। তো এক কাজ করতে এসে আসলে সম্পূর্ণ স্বর্ণের মার্কেটটাই ভিডিও করে ফেললাম আপনাদের জন্য। সবাই আসলে আমার কাছে জিজ্ঞেস করে যে এখন দুবাইতে গোল্ডের রেটটা কেমন চলছে, অথবা বিভিন্ন কালেকশনগুলো দেখানোর জন্য। আর পৃথিবীর সবচাইতে সেরা গোল্ড কিন্তু দুবাইতেই পাওয়া যায়, আর নিত্য নতুন যত ডিজাইনই বলেন সব কিন্তু সংযুক্ত আরব আমিরাতেই রয়েছে। এই যে একটা সুন্দর ব্রেসলেট, খুবই ওজন হবে এটা। আর এখানকার এই নেকলেসগুলোর ডিজাইনও কিন্তু খুবই সুন্দর, কিছু কিছু খুবই দামি কালারফুল পাথর দিয়ে করা, কিছু আবার মিনা করা। আবার অনেক ক্ষেত্রে নেকলেসের সাথে কানের দুল মিলিয়েও করা হয়েছে। এই ব্রেসলেটগুলোও কিন্তু খুবই চমৎকার। আসলে গোল্ডের প্রতি আমার খুবই একটা দুর্বলতা রয়েছে, আমার গোল্ড খুবই পছন্দ।
আর এখানকার ডিজাইনগুলো এত চমৎকার, মনে হচ্ছে যে কিনে ফেলি। কিন্তু গোল্ডের দাম আমি আপনাদেরকে বলবো, এই দাম শুনলে আসলে আর কিনতে ইচ্ছা করে না, অনেক বেড়ে গেছে গোল্ডের দাম। এখানে কিন্তু খুবই কিউট কিউট কিছু ব্রেসলেট দেখা যাচ্ছে, এগুলো টিনেজ মেয়েদের জন্য খুবই পারফেক্ট, অথবা আমরা যারা গৃহিণী আমরা কিন্তু রাফ ইউজ করার জন্য এগুলো পরতে পারি, অথবা খুবই সাধারণ কোনো অনুষ্ঠান, কারো বাসায় হয়তো যাবো বেড়ানোর জন্য, তখন এই সিম্পল জিনিসগুলা পরে চলে যাওয়া যায়, দেখতে খুবই সুন্দর লাগে। আমি যখন দুবাইতে প্রথম আসি তখন কিন্তু গোল্ডের দাম ছিল, প্রতি গ্রাম গোল্ডের দাম ছিল 137 দিরহাম। এই 2.5 বছরে গোল্ডের দাম অনেক বেড়ে গেছে। আসলে এখানে আসার সাথে সাথে যদি কিছু কিনে ফেলা যেত তাহলে একটা বুদ্ধিমানের কাজ হতো, কিন্তু যাই হোক সেটা করা হয়নি। ভেবেছিলাম দাম হয়তো আরও কমবে, কিন্তু এখন দেখছি উল্টো, দাম কয়েক গুণ বেড়ে গেছে। তো আমার এই চেনটা আমি একটা দোকানে তাদেরকে দেখালাম যে এটা ওজন করলে কতটুকু হয় আর এটা এখন বর্তমানে কত টাকা দাম হবে। তো ওরা ওজন করার পরে বলল যে 18 গ্রাম থেকে কিছুটা কম আছে, আর এটার দাম ওরা বলল আমাকে 3600 দিরহাম। বর্তমান রেটে কিন্তু দাম আরও বেশি আসার কথা, যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা কিনেছিলাম আর প্রায় 5 বছর হয়ে গিয়েছে, তাই কিন্তু তারা আমাকে একটু কম দামই বলেছে। এই ফিঙ্গার রিংগুলি কিন্তু খুবই সুন্দর, একটু বড় সাইজ, যে কোনো পার্টিতে এগুলো কিন্তু একদম পারফেক্ট। আবার কিছু খুবই সিম্পল এবং অল্প ওজনের মধ্যে ফিঙ্গার রিং আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ও গোলটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে, আপনার বাজেট বেশি থাকলে একটু বেশি ওজন দিয়ে খুব গর্জিয়াস কিছু কেনা যায়, আর যাদের বাজেটটা আসলে কম তারা অল্পর মধ্যে সিম্পল যেগুলি সেগুলো কিনতে পারেন। এখানে কিছু হালকা ওজনের চেন দেখা যাচ্ছে যেগুলো রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট, আর কিছু প্যান্ডেন্টও আছে সাথে যেগুলোকে আমরা আসলে লকেট বলি। সুন্দর সুন্দর 2-3টা প্যান্ডেন্ট কিনে ফেলতে পারলে কিন্তু যে কোনো চেনের সাথে মিলিয়ে মিলিয়ে পরা যায়। এই যে এখানে খুব সুন্দর সুন্দর প্যান্ডেন্ট বা লকেট আমরা দেখতে পাচ্ছি, একদম কিউট কিউট, খুবই ভালো লাগছে দেখতে। বিভিন্ন লেটার লেখা লকেটও কিন্তু এখানে আছে, অনেক রকম ডিজাইনেরই আছে। তো আমার চেনটা ওজন করা হয়ে গিয়েছে, এটা ওরা বলেছে যে 18 গ্রাম থেকে সামান্য কম আছে, বলা চলে প্রায় 18 গ্রামের মতোই। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আসলে আজকে এটা ওজনটা মাপার জন্য এসেছি আর কেমন দাম হয় সেটা জানার জন্য এসেছি, আর এটা বিক্রি করব নাকি করব না সেটা আমি পরে ডিসিশন নিব, আজকে না। তো আজকে দুবাইতে গোল্ডের যে দাম আমি আপনাদেরকে সেটা বলে দিব, আর গোল্ডের দাম কিন্তু প্রতিদিনই উঠানামা করে, হয়তো সকালবেলা এক এক ধরনের দাম থাকবে, আবার
সন্ধ্যার দিকে দামটা উঠানামা করবে, এটাই হচ্ছে নিয়ম। তো আজকে 24 ক্যারেটের যে গোল্ড সেটার প্রাইস হচ্ছে 233 দিরহাম, 22 ক্যারেটের যে গোল্ড যেটা আমরা বেশি কিনে থাকি 22 ক্যারেটের গোল্ডটি, আর বাঙালি মানে বাঙালিরা কিন্তু 22 ক্যারেটের গোল্ডই বেশি কেনা হয়, তো সেটা হচ্ছে প্রতি গ্রাম 218 দিরহাম, আর 18 ক্যারেট হচ্ছে 177 দিরহাম। তবে দুবাইতে 18 ক্যারেটের গোল্ডগুলো কিন্তু খুবই সুন্দর, সুন্দর বলতে আমি এখানে বুঝাচ্ছি যে 18 ক্যারেটের উপরে ডিজাইনগুলো অনেক চমৎকার আসে, যেগুলো হয়তো 22 ক্যারেটের মধ্যে তেমন একটা পাওয়া যায় না। খুবই কিউটি কিউটি কিছু ডিজাইন ছিল 18 ক্যারেট গোল্ডের, আমি আপনাদেরকে এগুলো দেখাবো। একটা ব্রেসলেট আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি এটা পরার পরে দোকানের উনি বলল যে এটা হচ্ছে 18 ক্যারেটের। তবে গোল্ড আমার সবসময় 22 ক্যারেটে কিনতে ভালো লাগে, 18 ক্যারেট কিংবা 21 ক্যারেট আমি পছন্দ করি না। আর বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু যেই গোল্ডগুলো খুব ব্র্যান্ডেড ছিল, অর্থাৎ আমাদের দেশের নামি দামি জুয়েলারের দোকান, সেখান থেকে আমি সবসময় গোল্ড কিনি, ছোটোখাটো দোকান থেকে গোল্ড কিনে আমি আসলে ভরসা পাই না। তো এই দোকানের এই যে ছোট ছোট গলার চেনগুলি, তারপরে ব্রেসলেটগুলি খুবই সুন্দর ছিল, পছন্দ হওয়ার মতোই ছিল। তবে যেহেতু কেনার জন্য যাইনি, তাই আজকে আমি কিছুই কিনিনি, আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটি করা। আর অনেক বড় বড় দোকানগুলোতে ভিডিও করা অ্যালাউ ছিল না, দেখে আমি সেগুলো করতে পারিনি, তবে ম্যাক্সিমাম দোকানগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ম্যাক্সিমাম ডিজাইনগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। সিম্পলের মধ্যে যেমন দেখানো হয়েছে, ঠিক তেমনি গর্জিয়াসের মধ্যেও আমার এই ব্লগটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আমি মূলত ভিডিও করি আমার যে মোবাইল ফোনটি আছে সেটি দিয়ে, আর আমার মেয়ে তানাজ ও ভিডিও করেছে DSLR ক্যামেরা দিয়ে, তো যার কারণে হয়তো বা একটা ভিডিও দুবারও চলে আসতে পারে, অর্থাৎ আমি যেটা করেছি মোবাইল দিয়ে, তানাজও সেটা করেছে DSLR ক্যামেরা দিয়ে, তো এতে ভালোই হয়েছে, আপনারা ডিজাইনগুলো একটু বেশি সময় ধরে দেখতে পারবেন। আর নিজেরা যদি তৈরি করতে চান, যারা বাংলাদেশে আছেন তারা এই ডিজাইনগুলো দেখে ওভাবে বলেও কিন্তু আপনাদের পছন্দ মতো গহনা বানিয়ে নিতে পারবেন। তো এই ব্রেসলেটগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমি দোকানদার ভাইকে বললাম যে ব্রেসলেটটা আমি একটু পরবো, দেখেন এত সুন্দর ডিজাইন, খুবই চমৎকার ছিল, খুবই ভালো লেগেছে। তখন উনি বললেন যে এটা হচ্ছে 18 ক্যারেটের উপরে করা, আর এটার দামটা উনি বলেছিলেন 1200 দিরহামের মতো। তাহলে বুঝতে পারছেন যে 18 ক্যারেটের একটি ব্রেসলেটের দাম যদি 1200 দিরহাম হয়, তাহলে 22 ক্যারেটের কোনো জিনিসের দাম কিন্তু অনেক বেশি হবে। বারোশো দিরহাম মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকার কাছাকাছি হবে। এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, কিছু এখানে কিন্তু ডায়মন্ডও আছে যেগুলো খুবই এক্সপেন্সিভ। এই ব্রেসলেটগুলি অনেক সুন্দর, তো আজকে আমি আসলে মূলত এসেছি শারজাতে যে গোল্ড মার্কেট আছে সেটিতে,
দুবাইতেও গোল্ড মার্কেট আছে এবং সেটা অবশ্যই শারজা থেকে বড় হবে। তো কখনো যদি সুযোগ হয় তাহলে আমি দুবাই গোল্ড মার্কেটেও আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আসলে ডিজাইনের কোনো শেষ নেই, হরেক রকমের ডিজাইন এখানে রয়েছে, আপনারা খুব সহজে কিন্তু পছন্দ করে ফেলতে পারবেন। তো আমি এখানে একটা রিংও, আমার ফিঙ্গার রিংও আমার খুব ভালো লেগেছে, তো আমি এটা পরে দেখাচ্ছি। আমি নিশ্চয়ই বুঝবো যে আপনাদের এটা খুবই ভালো পছন্দ হবে। এই রিংটা কিন্তু ছিল 21 ক্যারেটের উপরে করা, অনেক সুন্দর লাগছে তাই না? আমার এই ধরনের গোল ফিঙ্গার রিংগুলো বেশি ভালো লাগে, লম্বা লম্বাগুলি অতটা ভালো লাগে না। আরেকটা ফিঙ্গার রিং আমি পরে দেখাচ্ছি, এটাও আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে 22 ক্যারেট দিয়ে এ ধরনের ডিজাইন করে নিতে পারবেন, মাঝখানে খুব সুন্দর স্টোন বসানো। আর এগুলি হচ্ছে আরবদের জুয়েলারি। আরবদের জুয়েলারি বলতে আরব মেয়েরা কিন্তু খুবই ভারী ভারী ওজন, এরকম অর্নামেন্টসই বেশি পরে থাকে। ওদের কোমরের বিছা বলেন কিংবা গলার নেকলেস বলেন, হার বলেন, সবগুলো কিন্তু অনেক হেভি হেভি থাকে। অর্থাৎ ধনী দেশের ধনী মেয়েদের যা অবস্থা হয় আর কি, বিরাট অনেক গ্রাম দিয়ে তারা কিন্তু অর্নামেন্টসগুলো তৈরি করে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠান কিংবা তাদের বিভিন্ন অন্যান্য পার্টিগুলোতে তারা খুবই হেভি হেভি গোল্ডের অর্নামেন্টস পরে যায়। তাছাড়া এখানে কিছু চুড়ি আছে, এই চুড়িগুলোও কিন্তু খুবই সুন্দর ডিজাইন, সব সময় পরার জন্য চিকন চিকন চুড়িগুলো বেশি ভালো। তো এগুলো কিন্তু খুবই হ্যাভি হ্যাভি। তো এই ছিল আমার আজকে গোল্ড মার্কেট ঘুরে দেখানো। সবাই ভালো থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।